প্রতীকীভাবে এই দুইটা সাইকেলই দিলাম। এর পরবর্তীতে আমরা সমস্ত সাইকেল দিয়ে দিব, সবাই উঠবেন না। টানা 40 দিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল পুরস্কার পেয়েছে মানিকগঞ্জের 100 কিশোর। অভিনন্দন জানাই। সময় পাইলে কোনো সময় যদি ডাকি আপনি আইসেন। আমরা 18 মার্চ শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়াড়িয়া খেলার মাঠে চিলড্রেন ফর বেটার ফিউচারের আয়োজনে সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়। আমাদের দেশটা এখনো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য একটা পজিটিভ দেশ। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়োজকরা জানান, 2022 সালের ডিসেম্বর মাস থেকে চলতি বছরের 10 জানুয়ারি পর্যন্ত টানা 40 দিন জামাতে নামাজ পড়তে 150 জন কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে 100 জন টানা 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করায় তাদেরকে বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়েছে। যারা পারেনি তাদেরকে ইসলামিক বই, ব্যাগ ও উপহার সামগ্রী দেওয়া হয়েছে। মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট, RisingBd.com।